বাক্সা জেলার থমনাত উত্তেজনা, রাজপথত রাইজর চিৎকার, সকলোরে টার্গেটত রঞ্জন কেলেং। অসম গ্রামীণ বিকাশ ব্যাংকৰ থমনা শাখাৰ মেনেজার রঞ্জন কেলেঙে কেলেঙ্কারি করার অভিযোগ রাইজক। স্বামী সন্তান নথকা ঘরত দিনের দিন সুমাই থাকার পাছত রাইজে এই দফা করলে মেনেজার রঞ্জন কেলেং। মেনেজার মানে আজি বলে নহয়, আগে পিছেও তেও আহে, আহে মানে দেওবারে প্রায় আহে বলে আহি মানে থাকে আৰু ইহতর লড়া ছোৱালী দুটা আৰু গিরিয়েক মানে গুৱাহাটীত থাকে। লড়াটো ঘর পড়ি আছে, ছোৱালীত মানে ঘর আছিল, আজি ৰাতিপুৱাৰ পৰা নাই। কিন্তু এই বেংকৰ মেনেজাৰজনে নহয়, ৰাতিপুৱা মানে 10টা বজাতে আহা বুলি কৈছে। আহি মানে ইহঁতৰ ঘৰত সোমাই আছে, কোনো নাই। পুৱা 10 বজাৰ পৰা বিয়লিলৈ মহিলাগৰাকীৰ সৈতে ঘৰতে আছিল ৰঞ্জন কেনে। পাছে সন্ধিয়া মহিলাগৰাকীক স্কুটি চলাবলৈ শিকাওঁতেই খঙে চুলিৰ আগফালেগৈ প্ৰতিবেশীয়ে। স্কুটিও শিকাইছে শিকে, তারপর আরও ঘরের ভিতর গেছে, যাইও বহুত সময় থাকিল। থাকার পশত আর আমারও ঘরত লড়া ছোৱালীবোৰ আছে, আমারও তো বয়া হয়ে যায়, আর খিড়কিখান খুললেও আমিও দেখা পাও, কাখর মানুষে যেটা সবখিনি আমি দেখা পাও। কিন্তু মানে সেনেকো কাম করব নালাগে, আর সেইকারণে আমি কাখর মানুষখিনিকে মাতি যে এটু আমি আজি ধরব লাগে, ধরলিহে তেতিয়াহে তার মানে মানুষখিনি সজাগ হব। আর এজন দুজনকৈ ওলাই অহা ৰাইজে মহিলাৰ পদূলিৰ পৰা মন্দিৰ চৌহদলৈ নি জেৰা কৰিলে ৰঞ্জনক। বহু সময় বাক্যবাণেৰে থকা সৰকা কৰাৰ পাছত সমদল কৰি ৰাইজে আৰক্ষীক কটাই দিলে বেংক মেনেজাৰ ৰঞ্জন কেলেঙক। অভিযুক্তৰ বিৰুদ্ধে কি ধাৰাত গোচৰ ৰুজু কৰিব আৰক্ষীয়ে গোমাগোঠা কৰি থকাৰ বিপৰীতে দেওবৰীয়া সন্ধিয়া মহিলা আৰু ৰঞ্জনৰ প্ৰেমৰ সম্পৰ্কক লৈ ব্যস্ত হৈ পৰিল থমনাৰ ৰাইজ। মুছলপুৰৰ পৰা মনোহৰ ৰাজমুখীৰ ৰিপৰ্ট, নিউজ18 অসম নৰ্থ ইষ্ট।